এভরি স্টুডেন্টস অফ ক্লাস টু গুড আফটারনুন। আজকে তোমাদের বাংলা পড়ানো হয়েছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলা হয়? যে ধ্বনি অন্নবর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকেই বলা হয় স্বরধ্বনি। যেমন স্বরে স্বরেয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি রি এ ওই ও ও। আচ্ছা, এর মধ্যে আবার আর ব্যঞ্জনধ্বনি কাকে বলবো? যে ধ্বনি একা উচ্চারিত হতে পারে না, অন্য ধ্বনির সাহায্য নিতে হয় তাকেই বলা হয় ব্যঞ্জনধ্বনি। যেমন ক খ গ ঘ ইত্যাদি। আচ্ছা, এবারে দেখো আমরা কিছু শব্দ ছ পড়েছি। দেখো প্রশ্ন রেখেছে লয়াকার ক্ষয়াকার। এখন পাশে আমি কোন অক্ষর দিলে আমার এই যে এটার সঙ্গে শব্দের মিল হবে, একটা বর্ণ তৈরি হবে? দেখো ক যদি আমি দিই তাহলে ক লয়াকার কলা, ক ক্ষয়াকার কথা। এবারে দেখো পরেটা দিয়েছি তয়াকার। এখন আমি সামনে কোন অক্ষর দিলে আমার একটা এই যে ত যোগ করে আমার একটা বর্ণ তৈরি হবে? যেমন ধরো পয়াকার যদি দিই, পয়াকার তয়াকার ছাতা, নিচে যদি ছয়াকার তয়াকার দিই তাহলে ছাতা। Thank you.